হ্যাঁ, ফ্রিল্যান্সার জব। আপনার বাড়ির আশেপাশে অনেকের মুখ থেকে হয়তো বা আপনি শুনেছেন ফ্রিল্যান্সার হয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে অবশ্যই কাজ শিখতে হয়। কাজ শেখার ক্ষেত্রে আপনার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ওয়াইফাই ডিভাইস, রাউটার, বিভিন্ন কিছুর প্রয়োজন হয়ে পড়ে। তার পরবর্তীতে আপনি কাজ শিখে অনলাইনে কাজ করতে থাকেন এবং মাসে মাসে আপনি ইনকাম করতে থাকেন, এবং একটা সময় যেয়ে আপনার ইনকাম রেঞ্জটা অনেকটাই বেশি হয়ে যায়। আর এই মাধ্যমে সাধারণত ফ্রিল্যান্সাররা ইনকাম করে। আপনারা জেনে হয়তো বা অবাক হবেন, এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষ ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশেষ স্কিমের উপর ইনভেস্টমেন্ট সুবিধা নিয়ে এসেছে। সোজা বাংলায় আপনারা যেটাকে বলতে পারেন ঋণ কিংবা লোন সুবিধা। প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ ঋণ কিংবা লোন দেয় না, তবে তারা ঋণের পরিবর্তে বিনিয়োগ করে থাকে, অর্থাৎ সোজা বাংলায় ইনভেস্টমেন্ট করে থাকে যেটাকে আমরা বলতে পারি। ঋণ এবং বিনিয়োগ এই দুইটার মধ্যে আকাশ পাতাল সামগ্রিকভাবে পার্থক্য রয়েছে। তো সেই সকল পার্থক্য আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো ইসলামী ব্যাংকের এই বিশেষ ইনভেস্টমেন্ট যে স্কিমটা রয়েছে, তো এক্ষেত্রে কোন কোন ফ্রিল্যান্সাররা এই সুবিধাটা নিতে পারছে এবং কোন কোন যোগ্যতা থাকতে হবে, সেই সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে মাস্ট বি লাইক করবেন অথবা ডিসলাইক যে কোনো একটি করে যাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। হ্যালো ভিউয়ার্স, আশিক হিয়ার। ইসলামিক ব্যাংক ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট স্কিম এই প্রজেক্ট থেকে আপনি যদি বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ গ্রহীতাকারীর বয়স 22 থেকে 55-এর মধ্যে হতে হবে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে বলা হবে আপনার যোগ্যতা রয়েছে। প্রতিষ্ঠানভেদে এখানে সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 50 লক্ষ টাকা বিনিয়োগ করা হয়ে থাকে। আর আপনি যদি একজন পার্সোনাল হয়ে থাকেন, অর্থাৎ ব্যক্তিগত ক্ষেত্রে নিতে চান, সেক্ষেত্রে সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ইসলামী ব্যাংক এই স্কিমের আওতায় বিনিয়োগ করে থাকে। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আর কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টারনেট মডেম, ইন্টারনেট সংযোগ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় করতে চান কিংবা কিনতে চান, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে বাই মজ্জাল পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করে থাকবে। এই বিনিয়োগটি যদি আপনি নিয়ে থাকেন, সেক্ষেত্রে বিনিয়োগটি ইসলামী ব্যাংকের কাছে আপনি কিভাবে আবার পরিশোধ করবেন? প্রথমতই বলে দিয়েছি, ইসলামী ব্যাংক এখানে কিন্তু ঋণ সুবিধা দেয় না, তারা ঋণের পরিবর্তে বিনিয়োগ করে থাকে। তো ব্যক্তিক্ষেত্রে এই বিনিয়োগটি আপনার সাধারণত মাসিক ভিত্তিতেই পরিশোধ করতে হবে, এবং মাসিক ভিত্তিতে আপনি চাইলে সর্বোচ্চ 1 বছরের মধ্যে পরিশোধ করতে পারবেন। আর প্রতিষ্ঠান ভিত্তিক যদি এই ইনভেস্টমেন্টটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 2 বছরের মধ্যে পরিশোধ করার সুযোগ দেওয়া হবে, এবং সেটা কিন্তু অবশ্যই মাসিক কিস্তির ভিত্তিতে। আর একটা কথা আপনাদের জানিয়ে দেই, ইসলামী ব্যাংকে যেহেতু সুদের কারবার চলে না, সেহেতু স্বাভাবিকভাবেই ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আপনি যে লাভটা করতেছেন ফ্রিল্যান্সিং করে, তো সেই লাভের উপর কিন্তু মাসিক ভিত্তিতে 13% মুনাফা গ্রহণ করবে আপনার মোট টাকার উপর। অর্থাৎ আপনাকে যত টাকা দেওয়া হয়েছে সেই টাকার উপর মোট 13% মুনাফা আপনাদেরকে ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রদান করতে হবে। এই ক্ষেত্রে যদি এটার মানে অ্যাকাউন্টের বিনিময়ে আমি যদি ইনভেস্টমেন্ট নেই, তো সেই ক্ষেত্রে ব্যাংকে এই টাকাটা রিটার্নের হারটা কেমন হবে? রিটার্নের হারটা হচ্ছে লাভাংশের পরিমাণটা কিরকম হবে? আচ্ছা, এটা হচ্ছে ব্রাঞ্চ থেকে নির্ধারণ করা হবে, ঠিক আছে? ব্রাঞ্চে আপনাকে একটু যোগাযোগ করতে হবে স্যার। এটা হচ্ছে মানে 13% হবে, আপ টু 13%। জি জি, ওকে, থ্যাংক ইউ। ফ্রিল্যান্সার ঋণের কিংবা ইনভেস্টমেন্টের বিশেষ যোগ্যতা কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষ এখানে যুক্ত করে দিয়েছে। সেই যোগ্যতা সমূহ অবশ্যই আপনার থাকতে হবে। প্রথমত, ব্যাংক থেকে এই ঋণ তথা ইনভেস্টমেন্ট নিতে হলে অবশ্যই আপনার ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টের টাইপ MSS, MMS বা MTDR বা MSB বা MMDPS। অনেক ক্ষেত্রে আপনি এখানে মুদারা বা সেভিং অ্যাকাউন্ট থাকলেও হবে, আর সেখানে মিনিমাম হলেও আপনার 50,000 টাকা ডিপোজিট থাকতে হবে, যা সাধারণত জামানত সুরক্ষা হিসাবে কাজ করে থাকবে। আর ডিপোজিটে থাকার উপর নির্ভর করেই ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে কত টাকা ঋণ দেওয়া যায় কিংবা বিনিয়োগ করা যায় সেটাই সাধারণত নির্ভর করবে। তো প্রাথমিকভাবে আমি এখানে প্রমাণ ছাড়া কোনো কিন্তু কথা বলবো না, তো সেই জন্যই ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আমি একটা কথা বলেছি। তো সেই ফোন কলের রেকর্ডের কিছু কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শুভ অপরাহ্ন, ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক থেকে জাহিদ বলছি, কিভাবে সহায়তা করতে পারি? আমি আপনাদের ইসলামী ব্যাংকের IBBL ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট যে স্কিমটা রয়েছে সেটা সম্পর্কে বেশ কিছু মানে ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আই মিন পার্সোনাল কি জানতে রয়েছে।
জি স্যার বলুন কি জানতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি যদি ইনভেস্টমেন্ট নিতে চাই সেই ক্ষেত্রে আমার জামানত সুরক্ষা হিসেবে কি দরকার হবে কিংবা মর্টগেজ যেটাকে মূলত বলা চলে? এটার জন্য হচ্ছে আপনার মুদারাবাদ স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। জি স্যার, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে ঠিক আছে, ওখানে যদি হচ্ছে 50% আপনার যে অ্যামাউন্ট আপনাকে ইনভেস্ট আপনি নিতে যাচ্ছেন ঠিক আছে, যদি 1,00,000 টাকা নিতে চান সেক্ষেত্রে 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। অর্থাৎ এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন, আপনি যদি এখান থেকে ইনভেস্টমেন্ট কিংবা বিনিয়োগ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জামানত মাস্ট বি থাকতে হবে। সেটা হতে পারে আপনার ব্যাংকের ডিপোজিটে টাকার পরিমাণ মিনিমাম 50,000 কিংবা তারও উপরে টাকা থাকতে পারে। এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে আপনার সাধারণভাবে দেখা যাবে আপনার যদি জমি জমা নিজের নামে থাকে, নিজের দখলে থাকে এবং বৈধ কাগজপত্র প্রমাণ সব কিছু যদি আপনার থাকে জমির ক্ষেত্রে, তো তাহলে কিন্তু সেই জমির বিনিময়েও এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট সুবিধা নিতে পারবেন। আর হচ্ছে আপনার যদি জমি আপনার যদি মালিকানায় থাকে লিগ্যাল, সেক্ষেত্রে হচ্ছে যদি 1,00,000 টাকার জমি বা বাড়ি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই সমপরিমাণ নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এর সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েট অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস অনুমোদিত আইটি ফ্রিল্যান্সার হতে হবে, তার সঙ্গে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য হতে হবে। তো এই সকল নিয়ম যদি আপনি অনুসরণ করতে পারেন তো সেক্ষেত্রে এই সকল প্রয়োজনীয় পেপার এবং ডকুমেন্টস নিয়ে আপনি আপনার নিকটস্থ যে কোনো ইসলামিক ব্যাংকের ব্রাঞ্চে চলে যেতে পারেন এবং ইসলামিক ব্যাংকের যে ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট স্কিম সুবিধা রয়েছে সেখান থেকে আপনি বিনিয়োগ নিতে পারেন। তো আশা করি বিস্তারিত আপনি সব কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব XYZ সকলের সঙ্গে মাস্ট বি শেয়ার করবেন।